উত্তর প্রদেশের জেলার উভা গ্রামে জমি বিবাদের জেরে দশ উপজাতি গ্রামবাসীর নিহত হওয়ার ঘটনায় দেশব্যাপী প্রতিবাদ দিবসের অঙ্গ হিসেবে রাজ্য প্রতিবাদ কর্মসূচি পালন করল এসিউসিআই কমিউনিস্ট ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবি তোলা হয় রাজধানীর কর্নেল চৌহন স্থিত প্রতিবাদ কর্মসূচি থেকে দলীয় নেতৃত্বের অভিযোগ উপজাতিদের জমির অধিকার কেড়ে নেওয়ায় জন্যই গত সতেরো তারিখ সেখানকার গ্রাম প্রধানের নেতৃত্বে গুন্ডা বাহিনী চালিয়ে নিরীহ উপজাতিদের হত্যা করেছিল আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও অনেকে যদি সেই রাজ্যের যোগী সরকার তাদের এই দাবি মেনে না নেই তাহলে দেশব্যাপী আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি হাতে নেওয়া হবে বলেও হুমকি দেন এসিআইসি নেতৃত্ব প্রদেশের সোনেভাদ্রা জেলার উভা গ্রামে স্থানীয় গ্রাম প্রধানের নেতৃত্বে তার বাহিনী এবং বন্দুক বাহিনীর গুলিতে দশজন নিরীহ উপজাতি মারা যায় এর প্রতিবাদে আমাদের দল এস কমিউনিস্ট এর সম্পাদক কমরেড প্রভাস ঘোষ এর নিন্দা জানান এবং সারা ভারতে এর প্রতিবাদ দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা